দুর্ঘটনা নয়, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা অবহেলাজনিত মৃত্যু উল্লেখ করে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে 6টি মন্ত্রণালয়ের সমন্বয়ে অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে টাস্কফোর্স গঠনের দাবি জানালো বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা। আতিকা রহমানের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বেইলি রোডে আগুনের ঘটনায় প্রাণ গেল 46 জনের, নিমিষে শেষ হলো নিহত ও তাদের স্বজনদের হাজারো স্বপ্ন। এই ঘটনায় আবারও প্রমাণ হলো কতটা অনিরাপদ এই রাজধানী। জাতীয় প্রেস ক্লাবে ভবন বিপজ্জনক আচ্ছন্ন নগরী প্রেক্ষিত করণীয় বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা। নগর পরিকল্পনাবিদরা বলেন আইনের ব্যত্যয় এবং তদারকির অভাবে অব্যাহত ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলোর জন্য দায়ী রাজউক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ 7টি সরকারি সংস্থা। আমরা এই সংগঠনগুলো একসঙ্গে বলছি এই ঘটনাগুলো অবহেলাজনিত, হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই না। ভবন নির্মাণ, অকুপেন্সি সার্টিফিকেট এবং ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্যে অনুমোদন প্রদানকারী 10টি সংস্থাকে দায়ী করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং ভবন মালিককে অবহেলাজনিত হত্যাকাণ্ডের আসামি হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হোক। নিমতলি, চুরিহাট্টা, তাজিন গার্মেন্টস ট্র্যাজেডি সহ বেশ কয়েকটি আগুনের ঘটনায় সঠিক বিচার না হওয়ায় তা বারবার ঘটছে, এটা রাষ্ট্রের ব্যর্থতা। এই যে বিভিন্ন ব্যবসায়ীদের কারণে ঢাকা শহরের মাস্টার প্ল্যান বদলে যায়, ক্যাব বদলে যায়, এমনকি বিল্ডিং কোডও বদলে যায়, বদলে গিয়ে বনানীতে 18তলা 12তলা এগুলো এলাও করা হচ্ছে। এগুলো দেখবেন গুটি কয়েক ব্যবসায়ীর সাথে এই কাজগুলো করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেন দয়া করে সেগুলোও একটু দেখেন। রাষ্ট্রের নিশ্চয় অনেক ঘাটতি আছে, অনেক রকমের সীমাবদ্ধতা আছে, কিন্তু সমাজেরও যে সীমাবদ্ধতা সেটুকু কিন্তু খেয়াল করতে হবে। রেস্টুরেন্ট গড়ে তুলছি একটা আবাসিক এলাকার মধ্যে, আমরা কি সমাজের বাইরের মানুষ? আমাদের কেন মাথায় ঢোকে না যে আমার সন্তানও তো এই সংকটের মধ্যে পড়তে পারে? মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনার পর সঠিক তদন্ত না হওয়া, তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থা পারস্পরিক দোষারোপ, দায় মুক্তি নেওয়ার চেষ্টা যাতে না হয় সেদিকে সরকারকে আরও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান আলোচকরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।